ফকালারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ পড়বা, ওয়াকুল বিয়ামিনিকা ডান হাতে খাইবা, ওয়াকুল মিম্মায়ালিকা সামনে থেকে খাইবা, তিনটা সুন্নত শিখলাম, এক নাম্বার বিসমিল্লাহ বলে খাইবা, দুই নাম্বার ওয়াকুল বিয়ামিনিকা ডান হাতে খাইবা, ওই যে একটু আগে ডানের হাদিস গেছে, তিন নাম্বার ওয়াকুল মিম্মায়ালিকা তোমার সামনে থেকে তুমি খাইবা। তো পবিত্র কোরআনে 114টা সুরার মধ্যে 113টা সুরার শুরুতেই বিসমিল্লাহ আছে, একটা সুরা সুরা বারাআত বা সুরাতুত তাওবা এই সুরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। তাহলে সুরা কয়টা? 114টা। কয় সুরার শুরুতে বিসমিল্লাহ? 113টা। তাহলে বিসমিল্লাহ কয়টা হইল? হ্যাঁ, বিসমিল্লাহ 114টাই আছে। কয়টা বলেন? কয়টা? 114টা। 114টাই। তাহলে 113 সুরার শুরুতে বিসমিল্লাহ হিসাবে কত? 113। এক সুরার শুরুতে বিসমিল্লাহ নাই, কিন্তু বিসমিল্লাহ আরেকবার আছে কোরআনে, সেই হিসাবে 114টা। সুরাতুন নামলের মধ্যে আছে, সুলাইমান আলী সালাতু আসসালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লেখছে, ওই চিঠির মধ্যে আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআনে কয়বার? 114 বার। কিন্তু কয় সুরার শুরুতে? 113। 113 সুরার শুরুতে বিসমিল্লাহ, তবে বিসমিল্লাহ আছে 114 বার। আরেকবার যে আছে এটা কোথায় আছে? 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের চিঠির ব্যাপারে বলেন, সুরা নামল আয়াত নাম্বার 30 নম্বর আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ আরেকবার আস, তাহলে কত হলো? মোট 114 বার। তাহলে সুরা কয়টা? 114টা। সুরা 114টা, বিসমিল্লাহ কয়টা? 114টা। কিন্তু কয় সুরার শুরুতে বিসমিল্লাহ? 113 সুরার শুরুতে। আরেকটা কোথায়? সুরা নামলের 30 নম্বর আয়াত। বিসমিল্লাহ হলো দুই সুরার মাঝে পার্থক্য। কয় সুরার মাঝে পার্থক্য? দুই সুরা। হাদিসের কিতাব আবু দাউদ এই কিতাবের 788 নম্বর হাদিসের বর্ণনা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারিফু ফাসলা সূরাতি হাত্তা তুনাজ্জালা আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সুরার মাঝে ততক্ষণ পার্থক্য করতে পারতেন না যতক্ষণ বিসমিল্লাহ নাজিল না হতো। বিসমিল্লাহ নাজিল হইলে নবী বুঝতেন এই সুরা আর পরের সুরার পার্থক্য হলো এই বিসমিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আমাদেরকে আজীব এক জিনিস শিক্ষা দিচ্ছে, একটু আগে শিখলাম সব ভালো কাজে ডান, ভালো কাজে কি ডান। আরবি লিখবেন না আপনি, আরবি লিখলেও দেখবেন ডান থেকে শুরু হয় আরবি, এই কোরআনও খুলবেন দেখবেন ডান পাশ থেকে খোলা হয়। এখান থেকে আরেকটা জিনিস শিখি আমরা, সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সব ভালো কাজের শুরুতে কি বিসমিল্লাহ। এটা হেলায় খেলায় উড়াইয়া দিবেন না কথাটা, এটা গুরুত্ব সহকারে নেবেন যে বিসমিল্লাহ এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর নামে শুরু করা। দোকানের শাটার খুলবেন বিসমিল্লাহ, শাটার বন্ধ করবেন বিসমিল্লাহ, চা কাউর হাতে দিবেন বিসমিল্লাহ, কারো হাত থেকে চায়ের কাপটা নিবেন বিসমিল্লাহ, সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ। পান খাইতেছেন হঠাৎ কোথাও গিয়ে, ব্যাস বিসমিল্লাহ, এক কাপ চা পান করবেন বিসমিল্লাহ। আল্লাহ শিখাইয়া দিচ্ছে যে কোরআনের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম, এর মাধ্যমে আমরা শুরু করলাম।
এর মানে সমস্ত ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমাদের কাজগুলো আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3869 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات ফায়াদুর্রহু। নবীজি বলেন কেউ যদি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় তিনবার এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা কেউ যদি সকালে তিনবার পড়ে, বিকালে তিনবার পড়ে, আল্লাহর নামে লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন আল্লাহর নামে কোনো জিনিস ক্ষতি করবে না, ফিস সামা শাই উন ফিল আরদি জমিনেও ক্ষতি করবে না, আসমানেও ক্ষতি করবে না, ওয়াহুয়া সামিউল আলীম তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, এটা হলো এই দোয়ার অর্থ। বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই উন যার নামে কোনো জিনিস ক্ষতি হতে পারে না, ক্ষতি করতে পারে না, ফিল আরদি ওয়ালা ফিস সামা দুনিয়াতেও না আসমানেও না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, এই দোয়াটা যদি কেউ সকালে তিনবার বিকালে তিনবার পরে দুনিয়ার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। এখন অনেকের অভিযোগ পড়ি তো কাম হয় না, যেদিন কাম হয় না সেদিন আপনি খুশ করে দেখেন পড়েন নাই। হ্যাঁ একদিন দেখবেন বলবে আমার তো আজকে সমস্যা হয়েছে, এই দোয়া তো আমি ডেলি পড়ি, তো আজকে পড়ছেননি কয় না, আজকে পড়ি নাই, তো আজকে পড়েননি দেখি দুইস। প্রতিদিন তিনবার সকালে সন্ধ্যায়, তাহলে আল্লাহর নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না, আল্লাহ আমল করার তৌফিক দান করে। চিঠিপত্র কারো কাছে যখন লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখবেন, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লেখছে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, সেই চিঠির মধ্যে আছে বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক আযীমির রুম, রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি, আল্লাহর নামে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে দাওয়াত নামাজে আমি লিখলাম, বিসমিল্লাহ দিয়ে আমার চিঠিটা আমি শুরু করলাম। তাহলে চিঠিপত্র লিখলেন শুরু করবেন কি দিয়ে? তো এই যুগে তো আর চিঠি নাই, এখন পাঠান আপনারা মেসেজ নাকি, তো মেসেজেও লেখেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো হয়ে গেল না, প্রথমে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আসসালাম। সহিহ বুখারীর বর্ণনা আসছে রসুল প্রথমে বিসমিল্লাহ লেখছে, পরে বলছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, তো সেই হিসাবে প্রথমে বিসমিল্লাহ লিখবেন এরপরে লিখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুই তো ব্যাস। এখন তো আর আপনারা চিঠি লেখেন না, তো মেসেজ লেখেন যাবে কারো প্রয়োজনীয়, আবার উল্লাপাল্লা মেসেজ না, আপনারা তো মেসেজ মানে উল্লাপাল্লা আস এরকম না। এই হলো সমস্ত পত্র বা কারো কাছে কিছু লেখার আদান প্রদান করার শুরুতে কি বলেন তো বিসমিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ, ওইটা আগেও বলছি সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উমর ইবনে আবি সুলাইমান বা উমর ইবনে আবি সালমান, তার থেকে বর্ণনা, কেউ কেউ তার নাম লেখছে উমর ইবনে আবি সালামা, তিনি বলেন কুনতু গোলামান ফি হাজরি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম, ওয়া কানাত ততিশু ফি ইয়াদি সাহফা, একসাথে খাইতে বসলে দাওয়াত তাবলিগের সাথীরা যখন খাইতে বসি বা আমাদের এই
বিভিন্ন মজলিসে সুন্নাহ পদ্ধতিতে যখন আমরা খাই, চারজন পাঁচজন এক প্লেটে যখন বসি আমরা, এরকম হয় না অনেক সময়? তো গোলাম বলেন, কানা তাতি সুফি সহফা, আমার হাত পুরা প্লেটের চারদিকে ঘুরতো, মানে ওখান থেকে লইতাম, এখান থেকে নিতাম, এমনি খাইতাম। হাদিসের প্রথম শিক্ষা, নবীর গোলামকেও নবী তার প্লেটে অংশগ্রহণ করাইতেন, এটা প্রথম কথা। নবীর গোলাম তো কি হয়েছে, গোলাম নবী যেই প্লেটে খাইতেন সেখানেও তারে বসায় খাওয়াইতেন। এটা আমাদের বাড়িওয়ালাদের জন্য শিক্ষা, চাকর বাকররে পাশে দাঁড় না করায়া তাদের সাথে অন্তত নিজ প্লেটে না হইলেও পাশের প্লেটে খাইতে দেওয়া। তো অমর তিনি বলেন, আমার হাতটা খালি প্লেটের চারদিকে ঘুরে। ফকালারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া গুলাম সামিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ পড়বা। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা। ওয়াকুল বিম্মায়ালিকা, সামনে থেকে খাইবা। তিনটা সুন্নত শিখলাম, এক নাম্বার বিসমিল্লাহ বলে খাইবা, দুই নাম্বার ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা, ওই যে একটু আগে ডানের হাদিস গেছে, তিন নাম্বার ওয়াকুল বিম্মায়ালিকা, তোমার সামনে থেকে তুমি খাইবা, আরেকজনের গোস্ত ওইটা না খাওয়া দরকার নাই। প্লেটে বসলে বিরিয়ানি দিলে তো হইছেই কাম নাকি, সবাই খালি বিরিয়ানি থাইকা যায়, কিন্তু আরেকটা জিনিস বিরিয়ানিটা থাইকা যায় ওইটা থাকে না। হ্যাঁ, ঘটনা কি, একসাথে খায় বিরিয়ানি আপনার বাড়ে, ওইটা বাড়ে না, শেষ হয়ে যায় খালি, আরেকজনেরটা না নেওয়া। তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন, বিসমিল্লা বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে তুমি খাও। নবীজির গোলাম বলেন, এরপর থেকে জিন্দিগি তো এই সুন্না পালনে আমার ভুল হয় না, আমি সারা জীবন নবীর এই কথার উপর আমল করছি, করবো তো ইনশাল্লাহ আমরা আমল। তাহলে আমরা সমস্ত কাজের শুরুতে কি পড়বো, বিসমিল্লাহ। রাতের বেলা যখন হয় মাগরিবের সময়টা, খুব গুরুত্ব দিয়ে শোনেন কথাটা, মাগরিবের সময় ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন, শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায়, ওই সময় যেন তারা বাহিরে না যায়, খুব চেষ্টা করা। বুখারীর বর্ণনা 3280 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাজনাহাল লাইল আও ক্বালা জুনহুল লাইল, নবীজি বলেন, ইযা তাজনাহাল লাইল, সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত গেছে সন্ধ্যা নেমে আসে, নবীজি বলেন, কুফু সিবিয়ানাকুম, তোমরা তখন তোমাদের বাচ্চাগুলাকে আটকায় রাখবা, শিশুদেরকে আটকায় রাখবা। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে, আল্লাহ নবী বলেন, কুফু সিবিয়ানাকুম, শিশুদেরকে তখন আটকায় রাখবা। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইযিন, আল্লাহ নবী বলেন, শয়তান তখন দুনিয়ার চারদিকে ছড়ায়া পড়ে। মাঝে মাঝে আয়েশা গো নজর ছেলের উপরে আসর পড়ছে, তোর বই তো, আপনি ওই সময় তো ছেলের ঘরে আটকায় রাখেন নাই, মেয়েটারে আটকায় রাখেন নাই, তো আসর বদ আসর তো তার উপর হবেই। নবীজি বলেন, তখন শয়তান ছড়ায়া পড়ে, ওই সময় তোমরা সন্তানদেরকে আটকায় রাখবা। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, রাতের কিছু অংশ যখন চলে যায়, ফাখাল্লুহুম, তখন আবার তাদেরকে ছেড়ে দাও। তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও, কিন্তু রাতের শুরু অংশটা, সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নামে, শিশুদেরকে আটকায় রাখো, কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা, তখন তখন আর সমস্যা নাই। আর কি করবা তখন, ওয়া আগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, ঘরের দরজাটা আটকায় দিবা, বিসমিল্লাহ বলে, ঘরের দরজা আটকাবো কি বলে,
রাতের বেলা আপনার বিবি ঘরের দরজা আটকে রাখবে বিসমিল্লাহ বলে, আপনি যখন অফিস থেকে যাইবেন রাত 8টা 9টা 10টার দিকে, দরজা যখন নক করবেন, বিবি যখন দরজা খুলবে, খোলার আগে পড়বে বিসমিল্লাহ, দরজা বন্ধ করার সময়ও বিসমিল্লাহ, দরজা খোলার সময়ও বিসমিল্লাহ। তো নবীজি বলেন দরজা বন্ধ করবা, বিসমিল্লাহ পড়বা। এরপর ওয়াউকি সিকাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি যেই গ্লাসে পানি পান করো ওই পান পাত্রটা ঢাইকা রাখবা বিসমিল্লাহ বলে। রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না, বিসমিল্লাহ বলে ওইটা ঢাইকা রাখবেন। এরপর নবী বলেন ওয়াখাম্মির ইনাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি তোমার বাসন তোষণ তরি তরকারি ভাতের ডেক ডেকছিগুলা বিসমিল্লাহ বলে ঢেকে রাখবা। ফ্রিজের মধ্যেও যদি রাখেন ঢাইকা রাখা দরকার। নবী বলেন ওয়ালাউ তারুদু আলাইহি শাইআ, পুরা ঢাকনা যদি দিতেও না পারো সামান্য কিছু একটা হলেও ওই পাত্র আর পান পাত্রের উপর রেখে দাও, পুরা ঢাকনাটা নাই, আপনি কিছু একটা বিসমিল্লাহ বলে রেখে দেন, মানে পুরাটা ঢাকার মতো আপনার কাছে কিছু নাই, তো ছোট একটা কিছু হলো আপনি নবী বলছে বাস কিছু একটা আপনি বিসমিল্লাহ বলে ওটার উপর রেখে দেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? পুরা আপনার কাছে পানপাত্র ঢাকার বড় কিছু নাই, তো নবীজি বলছে নাই বলো তো আরুজু আলাইহি শাইআন, ছোট কিছু হইল ওইটা ওখানে রাইখা দাও বাকি বিসমিল্লাহ পড়ো। তো কথাগুলো মনে থাকবে নি সবার? তাহলে বিসমিল্লাহ পড়ে দরজা আটকানো, দরজা খোলা, পানপাত্রের উপরে কিছু রাখা বিসমিল্লাহ বলে, বাসন তোষণ ডেকচির মধ্যে ভাত আছে তরকারি আছে এগুলার উপরেও বিসমিল্লাহ বলে কিছু একটা রাইখা দেওয়া, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কাপড় পরিধান যখন করবেন তখনও বিসমিল্লাহ পড়বেন। এমনকি আমরা যখন অজু এস্তেঞ্জা করি, কখনো প্রস্রাবখানায় যেতে হয় আমাদের, কখনো টয়লেটে, লজ্জার কিছু না, তখন লজ্জাস্থান প্রকাশ হয় কি না? ওখানে প্রস্রাবখানা বা টয়লেটে গেলে লজ্জাস্থান প্রকাশ হয় কি না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তখন তোমাদেরকে নিয়ে খেলা করার খুব চেষ্টা চালায়, ওই মুহূর্তে কি করবা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাজার 297 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ستر ما بين الجن وعورات بني آدم أن يقول بسم الله, জিন এবং আদম সন্তানের সতরের মাঝে পর্দা বা আবরণ হলো ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। ইজা দখল আল কানিফা, বান্দা যখন উযু করতে যায়, ইস্তিনজা করতে যায়, টয়লেটের মধ্যে যায়, প্রস্রাবখানায় যায়, তখন ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান আর তার লজ্জাস্থানের মাঝে আল্লাহ প্রতিবন্ধকতা তৈরি করে দেয়, নাহলে শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা করে। তাহলে এই কথাগুলো গুরুত্ব দেন, বাচ্চা ও তো বিসমিল্লাহ পারে না, যে বাচ্চাটা ওকেও যখন আপনি কমোডের মধ্যে বসান বিসমিল্লাহ বলে ওকে বসান, বাচ্চাকে যদি বাথরুমে নেওয়ার উপযুক্ত হয় 2.5-3 বছরে, আস্তে আস্তে মারা কী করে তখন বাচ্চাকে একটু বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও আপনি ওই বাচ্চাকে নেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়েন, কারণ এই বাচ্চার লজ্জাস্থান নিয়ে যেন ইবলিস খেলা করতে না পারে এই জন্য এই দোয়াগুলো পড়া, মনে থাকবে নি সবার? তাহলে এই আমলগুলো মিস করেন না। এই নামাজের সময় আসলেই আমরা প্রস্রাবখানায় টয়লেটে যাই, অনেকে দ্রুত দৌড়ে আসে, মানে বোঝা যাইতেছে ওনার হালাত খারাপ, দোয়াটা পড়তে ভুলে যায় না, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাতে ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5054 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আখাযা মাযজাহু মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন বিছানায় যাইতেন তখন বলতেন বিসমিল্লাহ ওয়াদাতু জাম্বি, আল্লাহর নামে আমি আমার শরীরটা বিছানায় রাখলাম, সুবহানাল্লাহ। আরেকটা আছে বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, রব আপনার নামে আমি আমার দেহটাকে বিছানার মধ্যে রাখলাম,
তাহলে কার নামে দেহ বিছানায় রাখবো বলেন তো? আল্লাহর নামে। এরপর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা গফিরলি জাম্বি, পড়েন তো আল্লাহুম্মা গফিরলি জাম্বি। এটা নবী আমগরে শিখিয়ে দিছে, তোমরা পড়বা আল্লাহুম্মা গফিরলি জাম্বি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। নবীর তো গুনাহ নাই, এই নবী এটা পইরা আমগরে শিখিয়ে দিছে যে দোয়া করবা যে আল্লাহ যেন তোমারে মাফ করে। এক নম্বর বিসমিল্লাহ বলে দেহ মাটির মধ্যে রাখা, বিছানায় রাখা, পুরা দোয়াটা যদি না পারেন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বইলা বাংলাগুলা বলবেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানার মধ্যে রাখলাম। এরপরে আরবি যদি পারেন ভালো কথা, আরবি না পারলে বাংলাটা পড়বেন। আরবি হলো আল্লাহুম্মা ফিল্লি জাম্বি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। বাংলাটা পারবেন তো? আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। তিন নাম্বার ওয়াক্সি শয়তানি, মাবুদ তুমি আমার শয়তানকে তাড়ায় দাও, আমার সাথে যেই শয়তানটা ডিস্টার্ব করে ওরে তুমি তাড়ায় দাও। তো নবীজির সাথে তো শয়তান নাই, নবীজির শরীরেও শয়তান ঢুকার ক্ষমতা রাখে, কিন্তু নবীজি বলেন ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাআসলাম, নবীজি বলেন শয়তান আমার রক্তর শিরা উপশিরায় দিয়ে চলার ক্ষমতা রাখে, কিন্তু ও পারে না, কারণ ওর থেকে আল্লাহ আমারে সাহায্য করে ওর মোকাবেলায়, তাই ও আমাকে পারে না, ধোকা দিতে পারে না, আমার সাথে পেরে উঠতে পারে না ও, এই জন্য আল্লাহ আমার হেফাজত করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার বললেন আকসি শয়তানি, আল্লাহ আমার শয়তানটারে তাড়ায় দেন। চার নাম্বারে বলবেন ও ফুকারিহানি, আল্লাহ আমার ঘর আপনি মুক্ত করেন, ঘর মুক্ত করেন, বিপদ আপদ যত কিছু আছে সব থেকে মুক্ত করেন, ঘর মুক্ত করেন। এরপর সুন্দর একটা কথা নবী শিখিয়ে দেয় ওয়াজালনি ফিন্নাদিয়িল আলা, আল্লাহ নেককার মানুষ যারা সবচাইতে মর্যাদাবান বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমারে বানায় দেন। বাংলাটা শুনেন, আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার শয়তানটা তাড়িয়ে দেন, আমার ঘাটটা মুক্ত করেন, আল্লাহ নেককার মানুষ যারা সর্বোচ্চ নেককার যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি বানায় দেন। যাই হোক, প্রথমে আসি মূল কথায় আসি, বিসমিল্লাহ বলে দেহটা বিছানায় রাখা, এই মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাসবো না কেউ, এখন যে হাদিসটা বলবো কেউ হাসবো না, বলে মন দিয়ে শুনবো, সাবধান, রসুলের হাদিসের সময় কোনো যেখানে হাসা আছে সেখানে হাসবো, যেখানে হাসি নাই হাসবো না। সহিহ বুখারীর 6338 নম্বর হাদিসের বর্ণনা, 388 নম্বর হাদিসের বর্ণনা, যখন আপনি আপনার বিবির সাথে সম্পর্ক করবেন, বিবির সাথে বিছানায় যখন পবিত্র বৈধ সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনি বিসমিল্লাহ পড়বেন। এটা রসুল শিখাইয়া দিছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আইয়া আতিয়া আহলা ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায়, গমন করে, পবিত্র সম্পর্ক কায়েম করতে চায়, তখন ওই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান, আল্লাহ আপনি আমাকে আর আমার বিবিকে, এ আমাদের দুইজন আপনার কাছে দোয়া করতেছি, জান্নিবিনা শাইতান, আমাদের দুইজন থেকে আপনি শয়তানরে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আল্লাহ আমাদের কোনো সন্তান যদি হয় যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন, এই সন্তানটাকেও শয়তান থেকে আপনি দূরে রাখবেন, এটা তোমরা দোয়া করবা। নবীজি বলেন ইন্নাহু ইয়ুকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের ফলে তাদের কোনো সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে থাকে, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানটাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। আবার বলছি, তোমাদের কেউ যখন বিবির কাছে যাবে, বিসমিল্লাহ পড়বে আল্লাহুম্মা জান্নিবিনা শয়তান ওয়া জান্নিবিশ শয়তানা মা রাযাকতানা, পুরো দোয়াটা না পারলে বিসমিল্লাহ তো মনে থাকবে, বিসমিল্লাহ পড়ার পর বাংলাটা বলবেন আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন,
আর আমাদের যে সন্তানটা আপনি দিবেন এই সন্তানটার থেকেও শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন। নবী বলেন ওই সম্পর্কের ফলে যদি তাদের কোনো সন্তান আল্লাহ নির্ধারণ করে রাখেন, যদি নির্ধারিত হয়ে থাকে, শয়তান কখনো এই সন্তানের ক্ষতি করতে পারবে না। এই হলো আপনার রাতে ঘুমাতে যাওয়ার সময় এ আমল করা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসেন তাহলে সুরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ সব ভালো কাজের শুরুতে, এই আমল আমরা শিখলাম। চলেন সুরার প্রথম আয়াতে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। সমস্ত প্রশংসা কার? বলেন কার? তো আমরা তো মানুষেরও প্রশংসা করি, কি করি না? শুরুতে একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আলিফ লামে ইস্তিগরাত অথবা ইখতিসাসের জন্য আনা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর এটার নাম যদি হয় ইখতিসাস তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই খাস। বলেন সমস্ত প্রশংসা কার জন্য খাস? এটা কেমনে? এই চেয়ার বানাইছে কে? বলেন মিস্ত্রি। কে বানাইছে? মাশাল্লাহ কি সুন্দর চেয়ার, তাহলে মিস্ত্রি বানাইছে, মিস্ত্রির মেধা অনেক ভালো। আরে বলেন কে? তো মূলত প্রশংসা হলো কার? এই জন্য চেয়ার যে বানাইছে যদিও তার প্রশংসা করি, আসলে এটা তার প্রশংসা না, বরং তার এত সুন্দর মেধা যিনি দিয়েছে তার প্রশংসা। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী লেখছেন সারা পৃথিবীতে যত জায়গায় মানুষের প্রশংসা হয় এই প্রশংসার যোগ্য মূলত মানুষ না, মূলত ওই মানুষ যেই কারণে প্রশংসা অন্যের থেকে পায়। মানুষ চিন্তা করতে হবে আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার মেধার কারণে। আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার টাকার কারণে। আচ্ছা আমি প্রশংসা কেন পাইলাম? ব্যবসায় উন্নতি করার কারণে। আচ্ছা ব্যবসায় আমার উন্নতি দেওয়ার বুদ্ধিটা কে দিল? ও আল্লাহ দিছে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়াতে যত প্রশংসা হয় সব প্রশংসার মূলে আল্লাহ। সব প্রশংসার মূলে কে? তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? সূরা আনআমের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক রাজত্বে যার কোনো অংশীদার নাই সমস্ত প্রশংসা তার। বলেন তো রাজত্বে কোনো অংশীদার নাই কার? তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সূরা কাহফ 1 নম্বর আয়াত আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন কে? তো আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। এবার চলে যাই সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। ওখানে হামদ শব্দে নাই, তবে সেখানে অন্য শব্দে আল্লাহর প্রশংসা আছে। সূরা আনকাবুতে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল 19 নম্বর পারা শেষ পৃষ্ঠা, সূরা নামলের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলিল হামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর ওয়াসালাম শান্তি বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর। হুজুররা বা ইমাম সাহেবরা অথবা আলেমরা মুনাজাত শেষ করে কেমনে কোন তো আপনারা সবাই সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে শেষ করেনি? সূরা ওয়াসাফাত আয়াত নম্বর 182, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যা বলে এর থেকে আপনি পুত পবিত্র, আপনি হলেন রব, আপনি হলেন সম্মানের রব, আপনি হলেন ইজ্জতের রব। বেঈমানরা আপনার যে কথা বলে আপনার ব্যাপারে, এর থেকে আপনি পুত পবিত্র। ওয়াসালামুন আলাল মুরসালিন, যারা রসুল, যারা মুরসালিন, যারা আপনার পাঠান উপায়গম্বর, তাদের উপর শান্তি। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। 24 নম্বর পারায় যাই, চলেন 24 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ ঠিক আছে, 13 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিন আয়াত নম্বর 62, আল্লাহ বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ চিরঞ্জীব, তাকেই তোমরা একনিষ্ঠভাবে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। যিনি কি বলেন তো? বিশ্ব জগতের রব। সূরা ফুরকানের যেটা বলছিলাম সেখানে আছে এমন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইত্তাখিযু ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লু শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। সেখানে আসছে বরকতময় ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, রাজত্ব তার, ক্ষমতা তার। বলেন তো রাজত্ব কার, ক্ষমতা কার? এবার সুন্দর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নেই, বলেন এই দুনিয়ার রাজত্ব কার, আখেরাতে রাজত্ব কার? তাহলে দুনিয়াতে সব প্রশংসা হবে কার, আখেরাতেও কার? দেখেন আল্লাহ কি বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই তার তাসবি পাঠ করে, লাহুল মুলকু রাজত্ব তার, প্রশংসা তার, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তো আমরা জানি দুনিয়াতেও রাজত্ব আল্লাহর, আখেরাতেও রাজত্ব আল্লাহর। অতএব দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহর, আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ। আরেকটা আয়াত আছে, দাঁড়ান, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ফিল আখিরা ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। কই আছে এটা? 27 পারা, হ্যাঁ 27 পারা, দেখেন 27 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুল মুলক ওয়া লাহুল হাম, এটা বাইতেছি না, ওয়ালাহুল হামদু ফিল আখিরা, এটা দরকার, ওয়ালাহুল হামদু ফিল আখিরা ওয়া হুয়াল হাক। সূরা সাবা, সাবা, সাবা 22 নম্বর পারা, সূরা সাবা ফিল আখিরাটা চাইতেছি আমি, সূরা সাবা 22 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন সূরা সাবার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা। সমস্ত প্রশংসা আল্লাহর, আসমান এবং জমিনের রাজত্ব সব কিছু যার, ওয়ালাহুল হামদু ফিল আখিরা। আল্লাহ বলেন আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহর, এটা খুঁজতেছিলাম আমি। তাহলে দুনিয়াতে সব প্রশংসা কার, দুনিয়াতে সব রাজত্ব কার, তাই প্রশংসা সব কার? এবার আসেন আখেরাতে রাজত্ব কার, তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরা, অতএব আখেরাতে সমস্ত প্রশংসাও আমার। তাহলে আখেরাতে রাজত্ব আল্লাহর, আখেরাতে প্রশংসা আল্লাহর। এখন আসেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত থেকে জানলাম সমস্ত প্রশংসা আল্লাহর। দুনিয়াতে আমরা মাঝে মাঝে মানুষের প্রশংসা করি, মানুষের প্রশংসা লিমিটেড প্রশংসা জায়েজ আছে। বলেন কি প্রশংসা জায়েজ? আনলিমিটেড প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। লিমিটেড প্রশংসা জায়েজ আছে, আর দলিল সহিহ বুখারীর বর্ণনা 6085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইস্তাজানা উমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীজির সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
নবীজির কাছে অনুমতি চাইলেন, ঘরের বাহিরে দাঁড়ায় রইছে, হুজুর আমি ওমর ভিতরে আসতে চাই। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। নবীজির সামনে তখন একদল কুরাইশি মহিলা, এই মহিলারা জোরে জোরে আওয়াজে কথা বলতেছে নবীর সামনে। হযরত ওমর ফারুক তখন ঘরের বাহিরে, ভিতরে আল্লাহর নবীর কানে সংবাদ যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, আপনার কাছে অনুমতি চায়। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরত ওমরকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। হযরত ওমর যখন ঘরের মধ্যে যায়, যাওয়ার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, ওমর যখন ঘরে যায়, যাওয়ার সময় দেখে আল্লাহ নবী হাসতেছে, নবীর দাঁত দেখা যায়। হযরত ওমর আল্লাহ নবীকে দেখার পর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আল্লাহ যেন আপনার এই দাঁত সদা সর্বদা হাস্যোজ্জ্বল রাখে, আপনার মুখটা সারা জীবন যেন আল্লাহ হাস্যোজ্জ্বল রাখে। হুজুর আমার জানতে মন চায় আপনি হাসতেছেন কেন, আপনারে যে আমি দেখলাম আপনি হাসেন এটা ভালো লাগতেছে, সারা জীবন আপনি হাসেন কিন্তু আপনি হাসলেন কেন এটা আমার একটু জানতে মন চায়। নবীজি বললেন, ওমর তুমি যখন বাহিরে অনুমতি চাইছো তখন আমার সামনে নারীরা জোরে জোরে কথা বলতেছিল, জি আমি বাহির থেকেই শুনতেছিলাম। তো নবীজি কয়, ওমর ফালাম্মা সামিআনা সাউতাক, নারীরা যখন তোমার আওয়াজ শুনছে, ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা দ্রুত পালায়া ওই পর্দার পিছনে গিয়ে পালায় রইস, তোমার আওয়াজ শুনেছে। হযরত ওমর বললেন, আনতা কুনতা আহাক্কু আইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিই তো ছিলেন বেশি যোগ্য যে আপনারে তারা ভয় পাবে, তারা আমারে কেন ভয় পায়। এবার হযরত ওমর পর্দার দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, হে ওই সমস্ত নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমারে ভয় পাও, আল্লাহ রসুলকে কি ভয় পাও না, তোমরা আমারে ভয় পাও রসুলকে ভয় পাও না। নারীরা ভিতর থেকে জবাব দেয়, বালাহ কুলনা বালাহ, নারীরা কি কয় দেখেন, কুলনা বালাহ, হ আসলে তোমারই ভয় পাই, নবীজির এত ভয় পাই না, দেখছেন নি কি কয়, নারীরা কয় আসলেই তোমারই ভয় পাই। এবার হযরতে ওমরকে, ও কেন ভয় পাই, আনতা ফাদ্দু আগলাজমির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কঠোর, তোমার ভাষা খুব শক্ত নবীর চাইতে, এই জন্য নবীর সামনে কথা সুন্দরভাবে নরমভাবে বলতে পারলো, তোমার আওয়াজ শুনলে আর কথাই আসে না, কথা বলা দূরের কথা, তোমারে বেশি ভয় পাই। নারীরা পর্দার আড়াল থেকে ওমর ফারুককে বলতেছে। নবীজি হযরত ওমরকে বললেন, ওমর আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান তার কসম, মা লাকিয়াকা শায়তান সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো এক রাস্তায় তুমি চলো, শয়তান যদি ওই রাস্তায় তোমাকে দেখে তাড়াতাড়ি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটার শুরু করে, শয়তানই জেনে তোমারে ভয় পায়, মানুষ তো ভাবেই কি কথা বুঝার। তো হযরতে ওমরের প্রশংসা নবীজি করলেন সামনাসামনি, ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা জায়েজ, আবার বলছি ক্ষেত্র বিশেষ সত্যিকারের প্রশংসা সামনাসামনি জায়েজ, কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি সামনাসামনিও আড়ালেও, যেমন আমরা যত্র তত্র দে দার্সে আল্লামা লেখাই, দে দার্সে ডার্সে আল্লামা লিখতেই থাকি, আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা হচ্ছে, দেধার্সে হয়ে যাচ্ছে আমাদের এগুলো, কেন আল্লামা শব্দের তাহকিক, তাহকিক বুঝেননি, আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো অনেক আল্লামা যারা আল্লামা শব্দের তাহকিক জানে না, বাস আল্লামা লেখা হচ্ছে, কেন আল্লামা লেখলে মানে এটার ফায়দা কী, উপকারিতা কী, কেন এগুলো যত্র যত্র লেখা হবে, এইটা কি মোয়া মুনির মোয়া, প্রশংসা যথাযথ প্রশংসা জায়েজ, মাত্রা অতিরিক্তে প্রশংসা হারাম না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা রাআইতুমুল মাদ্দাহিন,
যখন অতিরিক্ত চাটুকারার প্রশংসাকারীদেরকে দেখবা, ফাসুফি উজুহিহিম উত্তরাব, তাদের চেহারার মধ্যে বালু মারবা। কি মারবা? হ্যাঁ, মুসলিম শরীফের বর্ণনা। নবীজির এক সাহাবি উসমান গনির পাশে বসা প্রশংসা করছে, হাতে তুইলা বালু মারছে, একদম সত্যি সত্যি পাথর সহ মারছে। হজরত উসমান গনি গাই, তুমি কি করলা? নবীজি কইছে তাই মারলাম, একদম মেরে দিছে, সত্যি সত্যি মেরে দিছে। এই যুগে আর বালু মারা যাবে না, এই যুগে কি করা? এই যুগে ধমক দেওয়া, বলে দেওয়া, ভাই আমার নামের বিষয়গুলো বইলেন না, লেখেন না, তারুণ্যের অহংকার, কুটি যুবকদের আইডল, হাদিস গবেষক, হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব, হাদিসের অন্যতম নক্ষত্র হাফিজুল হাদিস, প্রখ্যাত ওমক, প্রখ্যাত তোমক, এই দূর বলার কোনো দরকার নাই তো। আমার নামটা সবাই জানে, কথা বুঝছেননি, সবাই আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই, হেডার লেখলে এটার ফায়দা কী? হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই, তাহলে আস প্রতিদিন লেখেন, এই লেখার কারণে যদি হয়ে যাই, কিন্তু এরকম তো হয় না। তো মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম, এটা জায়েজ নাই, এটা নিষেধ করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির সামনে একজন আরেকজনের প্রশংসা করছে, বাড়ায়া প্রশংসা করছে, নবীজি বললেন ওই হাত থামো, কত তা অনুকসা হেবিক, তুমি তোমার সাথীর গলাটা কাইটা দিস, কত তা অনুকসা হেবিক, তুমি তো তার গলা কাইটা দিস। নবীজি আরেক বর্ণনা বলছি, ইয়া কুমার তামাদুহা, বেশি চাটুকারিতা করা থেকে বাঁচো, ফাইন্নাহু আযিব, বেশি চাটুকারিতা করা মানে তার গলার মধ্যে ছুরি চালায়া দেওয়া। তাহলে বলেন আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার? বান্দার প্রশংসা লিমিটেড, বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায় লেখা যাবে, সমস্যা নাই, কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা, এটা ঠিক না, এটা বান্দাদের জন্য জায়েজ নাই, এটা নাজায়েজ। আল্লাহ আমাদের সকলকে নাজায়েজ কাজ থেকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন, কইরা বলতেন তোমার কাছে প্রশংসাটা করলাম, তুমি কাউরে কইও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি, এই বয়স্ক জান্নাতি যারা হবে, আমার আবু বকর আর ওমর বয়স হয়ে যাওয়ার পর, অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা গেছে, জান্নাতে তো আর কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না, কিন্তু বুড়া বয়স হয়ে কেউ জান্নাতে যাবে না, দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে, অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর, এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবু বকর আর ওমর। এটা বইলে হযরত আলীকে বললেন, আলী কথাটা তুমি আবু বকর ওমরে বইলো না, বলে দিস এই কথাটা যে তোমারে বললাম এটা আবু বকর ওমরকে বলবা না, মা দামা হাইয়েইন, আবু বকর ওমর যতদিন জীবিত থাকবে এই কথাটা তাদেরকে বইল না। কি বুঝলাম? কখনো কখনো কারো প্রশংসা আড়ালে কইরা এটা বলে দেওয়া, থাক তিনি যতদিন দুনিয়াতে আছে এটা তার কাছে বলা দরকার নাই, আমি তার ব্যাপারে এই এই ভালো ধারণা রাখি, এটা জায়েজ আছে। কথাগুলো বলার কারণ হলো আমার যে বিষয়বস্তু দিছে এই বিষয়বস্তুর সাথে এটা বলতে হবে, আপনারা আবার অন্যদিকে নিলে হবে না যে আপনি আজকে এটা কেন বললেন, আমার তো বিষয় দিছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যা আমার শেষ হয় নাই, লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ, কয় ক্ষেত্রে প্রশংসা করা যাবে কয় ক্ষেত্রে করা যাবে না, আজকে এতটুকুই থাক যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচা রাখলে আলহামদুর আলোচনা এখনও শেষ হয় নাই, এটা নিয়ে লম্বা আলোচনা হবে, এরপর আমরা রব্বিল আলামিনে যাব, রব্বিল আলামিনেরও লম্বা ব্যাখ্যা, আর রহমান রহিম এটারও লম্বা ব্যাখ্যা, মালিক ইয়াউমিদ্দিন এটার ব্যাখ্যা হবে আরও লম্বা, সবগুলোর ব্যাখ্যা খুব লম্বা হবে ইনশাআল্লাহ। তো আজকে যতটুকু জানলাম সমস্ত প্রশংসা কার? দুনিয়াতে সব রাজত্ব কার? তাই দুনিয়াতে সব প্রশংসা কার? আচ্ছা দেখি ওই পরেরটা বলেন, আখেরাতে সব রাজত্ব কার? তো আখেরাতে সব প্রশংসা কার? আল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা জায়েজ প্রয়োজনে, এবং এটা যদি সত্যিকার হয়, আর যদি প্রয়োজন না থাকে সামনাসামনি তার প্রশংসা করা দরকার নাই, আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া, ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই, তার ব্যাপারে এই প্রশংসা করলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, ও প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি? আলেমরা বলে হ্যাঁ তো মাশাল্লাহ, কি বিসমিল্লাহ, কি দুই সুরার মাঝে কি আপনি না করলে বলা এরা করতে, হ্যাঁ দুই সুরার মাঝে কি পার্থক্য? আচ্ছা ঘুমাইতে যাওয়ার সময় কি পড়া? পানির পাত্র ঢাকার সময় যদি পুরা পাত্র নাও থাকে, যদি পুরা পুরাটা ঢাকনা না থাকে, সামান্য কিছু দিয়া বিসমিল্লাহ বলে ঢাকা,
আলেমরা বলবেন না অন্যরা বলবেন, শিশুদেরকে কখন আটকায় রাখতে হবে? সন্ধ্যার সময় বলতে, সন্ধ্যা তো অনেক বড়, অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদেরকে আটকানো, কখন ছাড়া যাবে? আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকেও কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ও আচ্ছা, ওই গাড়িতে মিম্বরের আমানত প্রথম খণ্ড আছে, সন্তানের 64টা অধিকার, ওই দিন অনেকে নিতে পারেন নাই, তো আজকেও পারবেন না, 2 মিনিট সময় পাবেন, সর্বোচ্চ 2 মিনিট, অনেক দূরে যাবো আমি, 2 মিনিটের মধ্যে ওনারা আনছে, প্রকাশনী থেকে নিয়ে আসছে, তো আপনারা নিতে পারেন। 2 মিনিটের মধ্যে মিম্বরের আমানত যদি কেউ সংগ্রহ করেন, সন্তানের 64টা অধিকার সবাই মুখস্থ করে ফেলবেন, স্বামী স্ত্রী দুজন মুখস্থ করে একজন আরেকজনকে শোনাইবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ড, ওই পরের খণ্ডগুলো এখনও আসে নাই, বাকি প্রেসে দেওয়া আছে, এসে যাবে আস্তে আস্তে, 10 খণ্ড রেডি। ওলামা হজরত যারা আছেন আপনাদের জন্য কার্যকরী হবে, জুমায় একের পর এক ধারাবাহিক আলোচনা করার জন্য, এবং আম পাবলিক যারা আছেন, সাধারণ জনগণ এবং মা বোনদেরকেও আপনি কিতাবটা নেন, কোনো সমস্যা নাই, সহজভাবে উপস্থাপন করা হয়েছে, সেখানে কঠিন কোনো কথা লেখা নাই। আল্লাহ আমাদের সকলকে আজকের সুরায় ফাতেহার প্রথম আয়াত এবং বিসমিল্লাহ থেকে যে আমল শিখলাম, এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।